वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करूँ एवं पासे थाका बेल आइकनटी प्रेस करूँ सवार आगे नोटिफिकेशन पावर जोन। हेलो व्यूअर्स, आज के ओनिडा टीवीर 14 इंची अल्ट्रा स्लिम टीवीर एक प्रॉब्लम सॉल्व कर देखा। तो आज के जो प्रॉब्लम आता है डेड अर्थात एलईडी जलछे ना, पिक्चर एवं साउंड कोनोटाई आसछे ना, एरकम अवस्थाय पीसीबीटा आमार काछे एसेछे। तो एई पीसीबीटार फल्टगुलो आमरा स्टेप बाय स्टेप करे देखाबो। भिडियोटा एकटु बड़ो हये जाबे, आसछे इंट्रोर पर। तो प्रथम जेटा करते हैं आमादेर, सेटर पावर ऑन करलाम। सेटर पावर ऑन करार पर आमरा ईएसटी सप्लाई वोल्टेज चेक करछि, जदिओ एलईडी जलछे ना, किन्तु एखाने ईएसटी सप्लाई वोल्टेज ठीकई आछे। एरपर आमरा हरिजन्टाल आउटपुट जे ट्रांजिस्टरटा সেখানেও ভোল্টেজ ঠিক আছে। হরাইজন্টাল ডাইভার ট্রানজিস্টার যেখানে একটা ভোল্টেজ থাকার কথা সেখানে কোনো ভোল্টেজই নেই, কিন্তু যে সাপ্লাই রেজিস্টার দিয়ে করা আছে সেখানে ভোল্টেজ আছে, কিন্তু অরিজিনাল ড্রাইভার ট্রানজিস্টারে ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। এরপর আমরা ছোট ছোট ভোল্টেজগুলো মাপব। 5 ভোল্ট রেগুলেটরে ভোল্টেজ দেখছি 5 ভোল্ট রয়েছে, 8 ভোল্ট রেগুলেটরে কোনো ভোল্টেজ নেই, সাপ্লাইয়ের দিকে সাপ্লাই নিয়ে ভোল্টেজ আছে, অর্থাৎ ইনপুটে ভোল্টেজ আছে, আউটপুটে ভোল্টেজ নেই। 3.3 ভোল্ট রেগুলেটরে কোনো ভোল্টেজ পাওয়া যাচ্ছে না। সেটের পাওয়ার অফ করলাম। 8 ভোল্ট যে রেগুলেটরটা রয়েছে তার যে আউটপুট পিন দিয়ে যে 8 ভোল্ট বার হয় সেটাকে ওপেন করে দিলাম। দেওয়ার পর পাওয়ারটাকে অন করলাম। পাওয়ারটা অন করার পর আমরা ভোল্টেজ মাপব। এখানে কিন্তু 8 ভোল্ট পারফেক্ট রয়েছে, কিন্তু যখন আইসির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে লাইনটা তখন কিন্তু ভোল্টেজ 0 হয়ে যাচ্ছে। ওপেন রাখলে পিনটা 8 ভোল্ট রয়েছে। পাওয়ার অফ করলাম। পাওয়ার অফ করে এরপর আমরা 3.3 ভোল্ট রেগুলেটরের আউটপুট পিনটাকে ওপেন করে দেবো। পাওয়ার অন করে দিলাম। পাওয়ার অন করার পর এবার কি দাঁড়াচ্ছে ভোল্টেজটা সেটা দেখব। দেখুন এখানে 3.3 ভোল্ট পারফেক্ট রয়েছে। পাওয়ার অফ করে দিলাম, তার মানে কনফার্ম যে চিপ এসএমডি আইসিটা খারাপ আছে। চিপটা আমরা ওপেন করব একটা অন্য পদ্ধতিতে, হটগান না ব্যবহার করে কি করে চিপ তোলা যায় সেটাই আজকে আমি দেখাব। না, এর একটা সাইডে তারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এরপর আয়রন দিয়ে হিট খাইয়ে পিনগুলোকে ওপেন করে নেওয়া হচ্ছে, কিন্তু এটা একবারে হয় না, এটা মিনিমাম
তিন চারবার, তারটা ঢুকিয়ে টানতে হয়। দেখুন দুবার হয়ে গেছে, এটা হচ্ছে থার্ড টাইম করা হলো। ফোর্থ টাইম ওপেন হয়ে গেছে। প্রত্যেকটা পিন হচ্ছে একটা সাইড ওপেন হয়ে গেছে। তাহলে এইভাবে কি আমরা চারটে সাইডে কি করব, ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আইসিটাকে তুলব। আইসিটা তোলা হয়ে গেছে। জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আপনারাও এই আইসি তুলতে পারবেন। তবে প্রথমেই কোনো ভালো সেটে এই রিস্কটা না নেওয়াই ভালো। খারাপ কোনো পিসিবি থাকলে সেই পিসিবিতে বেশ কয়েকবার প্র্যাকটিস করে নেওয়ার পর তারপর ভালো পিসিবিতে চেষ্টা করা যেতে পারে। এইভাবে কিন্তু একটাও কিন্তু পিসিবির ফয়েল লাইন উঠে যাবে না, নষ্ট হবে না। প্রত্যেকটা লাইন হচ্ছে অক্ষত থাকবে যদি ঠিকভাবে তোলা যায়, আর না হলে কিন্তু হিট বেশি পড়ে গেলে, হিট কম হলে, হাতের স্কিলটা ডেভেলপ না থাকলে এইভাবে তোলা যাবে না। থিনার দিয়ে ক্লিন করে দেওয়া হলো জায়গাটাকে। এবার দেখুন একদম নতুনের মতো লাগছে, পরিষ্কার প্রত্যেকটা পিন। এরপর আমরা কি করব, নতুন আইসি বসাবো, নতুন এসএমডি চিপ আইসি বসাবো। এটা নতুন একটা আইসি, প্রত্যেকটা পিনকে ঠিকঠাক বসানোর পর আমরা সোল্ডার করব। প্রথমে ঠিকঠাক বসিয়ে নেওয়ার পর চারদিকে আমরা সোল্ডারটা লাগিয়ে নেব। এরপর আমরা এক একটা সাইড সোল্ডার করতে থাকব। আমি যে কোনো একটা সাইড দেখাচ্ছি, কেননা নাহলে ভিডিওটা বহুত লেন্দি হয়ে যাবে এবং দেখার ধৈর্য মানুষের থাকবে না। দেখুন কীভাবে সোল্ডার করে নেওয়া হচ্ছে, কিন্তু এতে কোনো পিনের সঙ্গে কোনো পিন কিন্তু টাচ থাকবে না, প্রত্যেকটা পিন আলাদা হয়ে যাবে। এইভাবে আমরা চারদিকে সোল্ডার করে নিলাম। নেওয়ার পর ভালোভাবে থিনার দিয়ে ওয়াশ করে নিতে হবে। দেখুন একেবারে নতুনের মতো হয়ে গেছে। এরপর আমরা কি করতে হবে, না পাওয়ার অন করলাম সেটের, সেটের পাওয়ার অন করার পর আমরা স্ক্রিনে লাইট এসে গেছে। দেখুন 8 ভোল্ট পারফেক্ট রয়েছে, এলইডি কিন্তু জ্বলে গেছে এবং এখানে আর একটা ভোল্টেজ আছে 3.3 ভোল্ট, এটাও কিন্তু পারফেক্ট রয়েছে। যে দুটো ভোল্ট অফ ছিল সেই দুটো ভোল্ট পারফেক্ট এসে গেছে এবং স্ক্রিনে লাইট এসে গেছে, কিন্তু স্ক্রিনে একটা লেখা আসছে, সেই লেখাটা হচ্ছে এন্টার লক
কি, ইন্টারলক কি আমার তো জানা নেই। তা সেই জন্য এটা একটা সফটওয়্যারের ব্যাপার, সেই জন্য আমরা কি করব যে মেমোরি আইসিটাকে তুলে ফেলব, একটা নতুন মেমোরি আইসি আমরা ওখানে বসালেই যেটা লক দেখাচ্ছে সেই লকটা খুলে যাবে। আট পিনের একটা মেমোরি আইসি 24C32, এর নাম্বার হচ্ছে 24C32। মেমোরি আইসিটা তোলা হয়ে গেছে, আরো ভালোভাবে দেখাচ্ছি। আট পিনের একটা মেমোরি আইসি, জায়গাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তার কারণ হচ্ছে পিনগুলো এত ক্লোজ রয়েছে যে একটা পিনের সঙ্গে একটা পিন যদি জুড়ে থাকে তাহলে কিন্তু সেটের ক্ষতি হয়ে যাবে। প্রত্যেকটা পিন ভালো করে সোল্ডার দিয়ে পরিষ্কার করে এরপর আমাদের কি করতে হবে, না থিনার দিয়ে ওয়াশ করে নিতে হবে ভালো করে। ওই জায়গাটাকে ভালো করে থিনার দিয়ে ক্লিন করে নিতে হবে। এরপর আমরা নতুন একটা ইপ্রম বা মেমোরি আইসি এনেছি, এই জায়গায় আপনার সোল্ডার করব। ভালো করে চেপে ধরে যে কোনো একটা সাইড সোল্ডার লাগিয়ে দিলে কিন্তু সুন্দর হয়ে বসে যাবে। এর একটা সাইডে চারটে পিন গ্রাউন্ড থাকে, সুতরাং কোনো পিনের সঙ্গে কোনো পিন যদি জুড়ে থাকে তাহলে কোনো অসুবিধা কিছু হবে না। আর একটা দিকে চারটে পিন থাকে, সাপ্লাই থাকে, গ্রাউন্ড থাকে, এসসিএল এসডিএ থাকে। তাহলে বসানোর কাজ শেষ, এবার আমরা পাওয়ার দিলাম, দেখুন ছবি এসে গেছে। তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।